আগ্রহ ছিল না তার কারণে প্রথমেই মনে করতে হয় ভারতবাসী ফলে আদিবাসী অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে ভারতবর্ষের গ্রাম নিয়ে চলে করেছে প্রথম ছিল মোগল পরিসরের কালে রাখার ক্রান্তিকাল কলকাতায় এসে আমি প্রথম করেছিলাম নেকলেস আমার একটা ইন্টারেস্ট ছিল রুরাল আরবান ডিভাইড শহর এবং গ্রামের যে বিভাজন সেখানে ও যে রোলটা করেছিল উনি যেটা রোলটা করেছিল দময়ন্তী বা শিলাজি অলক্ত এরা ছিল বহিরাগত আদিবাসী অঞ্চল আর যখন নেকলেস করলাম তখন অন্য প্রডিউসার ছিলেন কিন্তু প্রডিউসার বদলায় পরে আমি নাম দিই নয়ন চাবা দিন রাত্রি এখানে একটা নেকলেস আছে উইচ প্লেজ এ ভেরি ভাইটাল রোল থার্ড পার্টও নেকলেস থাকবে বাই দ্য ওয়ে সে গল্পটা আমি এখন বলছি না তো এই ছবি যখন নয়ন চাপা দিন রাত্রি করতে আসি আমার অনেকে বলেন প্রান্তিক মানুষদের প্রতি আমার নাকি কমিটমেন্ট আছে তা নয় সিনেমা তো অনেক রকমের হয় আমার মনে হয় হচ্ছে না সিনেমাগুলো ওই জন্যই আমি করি আর কোনো কারণ নেই আমি জানি নিশ্চয় অনেক অভিনেত্রী দেখে সেটাই স্বাভাবিক আমিও দেখেছি অনেক বছর ধরে ভেবেছি আমাকে একটু অন্যরকম ভাবে ভাবতে সুযোগ দেবে অন্যরকম দেখতে লাগবে অন্যরকম কিছু করবো এরকম যদি কোনো চরিত্র পাই অনেক দিনের শখ ইচ্ছে পূরণ হয়েছে আমার সবাই বলে আমার নাকটা বড্ড লম্বা